চারটা চাকাই মাশাল্লাহ এলএলএম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন, বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। প্রত্যেকটা ড্রয়ের পার্টিশনই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র ওভারঅল কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে। ফারাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আজকের ভিডিওতে কি দেখাবেন? টয়োটা করোলা এক্সিও 2006 এর মডেল, 2011 রেজিস্ট্রেশন, 1500 সিসি। আর এই গাড়িতে 60 লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন এবং এই গাড়িটির মধ্যে অরিজিনাল সিবিটি গিয়ারের ব্যবহার করা রয়েছে। তো শুরুতে যদি বলি যে সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু এখনও গাড়ির সাথে আপনারা পাবেন। সামনের গ্রিলটিও মাশাল্লাহ একদম অরিজিনাল অবস্থায় রয়েছে। ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল 2011 মিরপুর বিআরটি এর রেজিস্ট্রেশনের নাম্বার। বাম সাইডে হেডলাইটও চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। চারটা চাকাই মাশাল্লাহ এলএলএম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন, বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। প্রত্যেকটা ড্রয়ের পার্টিশনই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র ওভারঅল কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে। উডেনের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে। ব্যাক সাইডের ডোরটিও কিন্তু মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং উডেনের ব্যবহার করা রয়েছে। ফুললি টিপটপ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং চারটা চাকাই অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ অবস্থায় আছে। এবং দেখতেই পাচ্ছেন যে টয়োটার যে অরিজিনাল গ্লাস সহকারে কিন্তু ব্যাক গ্লাসটিও টয়োটার অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গ্রেটিং স্টিকারের ব্যবহার করা রয়েছে। ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল একটি গাড়ি, আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ভিতরে অংশ দেখেন বাবু ভাই, যে সাইডের পার্টিশনগুলো মাশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে, কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি কিন্তু এই সাইডের যে পার্টিশন এগুলো কিন্তু একুরেটভাবে কিন্তু থাকবে না ভাই, একদম ফুললি ফ্রেশ অবস্থায় আছে এবং এলপিজি কনভার্সন কিন্তু করা রয়েছে। ভিতরের সাইড দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল কালার ভাই, অরিজিনাল জাপানি স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটিতে। ডান সাইডের বডির কথা যদি বলি, আলহামদুলিল্লাহ ডান সাইডের বডিও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের স্পট অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই, আলহামদুলিল্লাহ চারটা চাকাই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডোরই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। দেখেন যে ডোর প্লেটগুলো কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু ডোর প্যাড স্লিং এইগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রাফ ইউজ করা হয়েছে। মাশাল্লাহ প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভিতরের ইন্টেরিয়র দেখেন, আলহামদুলিল্লাহ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। উডেনের ব্যবহার করা হয়েছে গাড়িতে। চলুন ইঞ্জিনের কন্ডিশন একটু দেখাই। বনেটে হিট প্রুফের ব্যবহার করা হয়েছে এবং জাপানিজ স্টিকার সহকারে কিন্তু পাবেন। দেখেন জুড়ি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। ভিতরের চেসিসের কালার দেখেন, একদম কিন্তু অরিজিনাল কালারের ভিতর রয়েছে। মার্সেলের কালার কিন্তু বহুই অরিজিনাল, দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে। চেসিস মার্সেল মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। 1500 সিসি ভিভিটি ইঞ্জিন রয়েছে এবং অরিজিনাল যে সিবিটি গিয়ার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি, 2006 মডেল, 11 রেজিস্ট্রেশন, টয়োটা করোলা এক্সিও এক্স এডিশনের এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13,60,000। আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে, তবে সেই ক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন। আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেড়িবাঁধ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার। কন্ট্যাক্ট করতে 01734154967 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।